Hello, assalamualaikum everyone. I hope shobai bhalo achen. So, alhamdulillah, toder to amrao bhalo achi. Ajke amra hocche ber hoyechi kichu khaite. Jibona geslen na kere. Guys, amar bunre ami bolchhilam kon restaurant e jabo jao jay. But o amake bolteche je o naki jibone kon restaurant e jay nai. So, puro party. দেখেন ওর মুখটা না আমি পরে আমি বলতেছিলাম যে আসো কোন রেস্টুরেন্টে যাই আজকে তুমি ডিসাইড করো রাস্তা রাস্তাতে এভাবে হাঁটা যাবে না বাট ও আমারে বলতেছে যে ও নাকি জীবনে কোনো রেস্টুরেন্টে যায় নাই বলো এখন আমি ওরে কি বলবো আমার বলার মতো কোনো ভাষা নাই আমি হইছে বলছি আসো আমরা ডিএফসিতে যাই যেহেতু এটা আমাদের বাসার কাছে আছে বাট তুমি তো যাইতেছো না তো আমি কি করবো আই হেট ডিএফসি হাঁটতে হাঁটতে আমরা রাস্তা দেখিতে যাও এই ভাইয়াটার আলু ভাজা সো এটা হচ্ছে ওইখানের বিখ্যাত আলু ভাজা ভালোই লাগে খাইতে সো আমি আর সোনিয়া মিলে দুইটা নিয়ে নিলাম আর এগুলো 20 টাকা পিস করে বিক্রি করতেছিলেন উনি আমাকে বলতেছিলেন যে এখানে ছবি তুললে ভিডিও করলে না কি ওনাকে ট্যাক্স দেওয়া লাগবে সো আমরা দুইটা আলু ভাজা নিয়ে তারপর এখন আবার হাঁটতে হাঁটতে রিক্সা কুদছিলাম এখন রিক্সায় উঠে আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে যাব এখানে আমরা একটা সিঙ্গেল স্যুপ অর্ডার করছি আর হচ্ছে একটা ক্যাশোনার সালাদ অর্ডার করছি স্যুপটার প্রাইস হচ্ছে 120 টাকা আর ক্যাশোনার সালাদের প্রাইস হচ্ছে 300 টাকা সো আমরা হচ্ছে এখানে কিছু খাবার জন্য আসছি এখানে অর্ডার কিছু খাবার দিয়ে কিছু বসে আছে আমার ভনকে কারো পছন্দ হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কিউ কেন লাগতেছে মাথা নিচু করছে মুন্ডু কিনতে কিনে ধরে এখন আমরা এখানে খাবারের জন্য অপেক্ষা করে বসে আছি নর্মালি হচ্ছে এই রেস্টুরেন্টে আসার কারণ হয়েছে এখানে খাবার আমার খুবই ভালো লাগে বাট ওরা অনেক লেট করে সার্ভ করে দেন আমাদের এখন অনেকক্ষণ এখানে ওয়েট করতে হবে তারপর হচ্ছে খাবারটা আসবে আর আমি হচ্ছে রেগুলার ব্লগ আপলোড করার চেষ্টা করতেছি কারণ সবাই আমাকে বলেন যে রেগুলার ব্লগ আপলোড করতে বাট আমি যদি ওইরকম ব্লগে মানে ইন্টারেস্টেড না বা ভালো করে ব্লগ করতেও পারি না তাও আমি ট্রাই করি আমার ডেইলি লাইফ স্টাইল আপনাদের সাথে শেয়ার করার এখন থেকে আমি ব্লগ আপলোড দেওয়ার ট্রাই করব যদি আপনারা সাপোর্ট করেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন আমি কি ব্লগ কন্টিনিউ করব নাকি খাইছো নি খাইছো খাইছো না কিন্তু সবটা এরকম দেখা যাচ্ছে কেন রাতের বেলা
প্রপার লাইটিং নাই, আসলে লাইটিংয়ের কারণে ভিডিও ভালো হইতেছে। সো এই ছিল আজকে আমাদের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ রাখবেন, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। এখন হচ্ছে আমরা